কাছে রানী রাসমণি রোড থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধ প্রদর্শন করলেন এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে। নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে এবার গণভোটের দাবি তুলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার এনআরসি ও ক্যাব নিয়ে গণভোটের কথা ভাবতে বললেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন রানীর রাসমণি অ্যাভিনিউ এনআরসি ও ক্যাব নিয়ে প্রতিবাদ সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই ভোট কোনো রাজনৈতিক দলের ভোট হবে না, ধর্মীয় কোনো সংগঠনেরও নয়। এই ভোটের ওপর নজর রাখবেন দেশের বিশিষ্টজনেরা, নজর রাখবেন ইউএনও, মানবাধিকার কমিশন আর মানবাধিকার সংগঠনগুলি। এদের নিয়ে কমিটি করা হোক, সেই কমিটি এই ভোট পরিচালনা করবে। এনআরসি ও ক্যাবে কাদের সমর্থন আছে তাহলে সব বোঝা যাবে। এদিন রানীর রাসমণি অ্যাভিনিউতে বহু ছাত্রছাত্রী এদিন প্রতিবাদ সভায় এসেছিলেন। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরাই এগিয়ে এসে হাল ধরতে পারেন, তারা পরিবর্তন করতে পারেন, আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন। প্রতিবাদ সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানান। সভায় মুখ্যমন্ত্রী আসার পরই বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন, তাদের সঙ্গে গলা মেলান ইন্দ্রনীল সেন। মঞ্চে রাখি পরি দেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, দোলা সেন, মালা রায়, উমা সোরেন। মঞ্চে রাখা হয়েছিল একটি কালো বোর্ড, তাতে মুখ্যমন্ত্রীর খড়ি দিয়ে মানুষের মুখ এঁকে লেখেন নাগরিক সবাই। এরপর স্লোগান শুরু হয়, স্লোগান দেন অভিষেক ব্যানার্জি, পার্থ ভৌমিক। স্লোগানের তালে মুখ্যমন্ত্রী সহ বাউলরা কাঁসর ঘণ্টা বাজান। কাঁসর ঘণ্টা বাজানোর পর মুখ্যমন্ত্রী বলেন, এটা হলো আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান, এই ঘণ্টা বিদায়ের বা মৃত্যু ঘণ্টা হতে পারে, সেটা আপনাদের বুঝে নিতে হবে। মুখ্যমন্ত্রী মঞ্চে আসার সময় সকলেই শাঁখ বাজান, চারিদিক থেকে স্লোগান ওঠে নো এনআরসি নো ক্যাব। এদিন বক্তব্য পেশ করেন সুদীপ্ত ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, তাপস রায়, পার্থ ভৌমিক, তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রাক্তন খেলোয়াড় মানস ভট্টাচার্য। প্রমাণ করতে হবে আমরা কারা নাগরিক আর কারা নাগরিক নয়। আমি যদি জিজ্ঞেস করি সেদিনকে বিজেপির মাথাগুলো কোথায় ছিল আর লেজাগুলো কোথায় ছিল, আর বিজেপির নেতারাই বা সেদিন কোথায় ছিলেন, না করেছে দেশের স্বাধীনতা আন্দোলন, না দেশ গড়েছেন, আজকে মানুষে ভাগাভাগি করছেন, মানুষে মানুষের লড়িয়ে দিচ্ছেন। আমাদের আন্দোলন আমি বলেছি প্রতিদিন চলবে, কখনো সমাজসেবীরা করবেন, কখনো বিভিন্ন কমিউনিটি করবেন, কখনো ছাত্র যুব করবেন, কখনো সিভিক সোসাইটি করবেন, কখনো আমাদের বিভিন্ন সমাজের লোক করবেন, কখনো সাংস্কৃতিক কর্মীরা করবেন, কখনো বুদ্ধিজীবীরা করবেন। এইভাবে আন্দোলন কিন্তু চলবে এবং আন্দোলন থামবে না, কারণ সিএএ যেটাকে বলা হচ্ছে ক্যাবে সেটাকে বাতিল করতে হবে। যেন মগের মুখ উঠবে গেছে, প্রতিদিন কোনোদিন আধার কার্ড করো, বলে দিয়েছিল না মাঝে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না করলে, আধার কার্ড না করলে তুমি পাসপোর্ট পাবে না, আধার কার্ড না করলে তুমি দেশে থাকতে পাবে না, তুমি ইনভিজিটরস, আধার কার্ড না করলে তোমার টেলিফোন কানেকশন হবে না। কত লোকের নাম তো কেটে দিয়েছে ব্যাংক থেকে, কত লোকের টেলিফোন কানেকশন পায়নি, রেশন পায়নি, অনেক কিছুই পায়নি। আমরা একমাত্র কোর্টে কেস করে আটকেছিলাম যে টেলিফোন আর ব্যাংকের অ্যাকাউন্ট, বুঝুন আমার ডেটা করতে দিয়েছে, আধার কার্ড করে সবার সব নিয়ে নিয়েছে, এবার সেই ডেটা চুরি করলো, করে আমার ব্যাংকের টাকা মারলো, সেই টাকা চুরি করলো, করে আমার অধিকার কাটলো, সেই টাকা চুরি করলো, আমার সব নিয়ে নিল, আর এখন বলছে আধার কার্ড তো ভ্যালিড নেই হোগা। তো বলো ক্যা হোগা তো ভ্যালিড, রেশন কার্ড ভি ভ্যালিড নেই হোগা, প্যান কার্ড ভি ভ্যালিড নেই হোগা, তো আমার পাস রুপিয়া ইয়া ইনকাম ট্যাক্স নেই,
প্যান কার্ড ছড়কে কি ইনকাম ট্যাক্স ছড়াই সাবমিট হতে? ইলেকশনের সময় প্যান কার্ড দাও, ইনকাম ট্যাক্সে প্যান কার্ড দাও। তো প্যান কার্ড নেই চলেগা, আধার কার্ড নেই চলেগা, রেশন কার্ড নেই চলেগা, তো কে বিজেপি কা তাবিজ চলেগা? বিজেপির একটা মাদুলি, ওয়াশিং মেশিন মাদুলি, যত চোর ডাকাত শয়তান ওখানে গিয়ে ঢুকবে আর ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে সব চলে আসছে, বুঝুন। বিজেপি করলেই ভালো, না করলেই কালো। বিজেপি করলে পেলে আর না করলে গেলে অথবা জেলে। আমরা কারা, চলছে কারা, বলছে কারা, লড়ছে কারা, সংবিধানে, গণতন্ত্রে, কথায় কথায়, রাস্তায় রাস্তায়, গ্রাম শহরে, সারা ভারতে, বিহারেতে, ইউপিতে, রাজস্থানে, দিল্লিতে, মা বোনেরা, হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, ছাত্র ছাত্রী, ভাই বোনেরা, শ্রমিক কৃষক, শিল্পী ভাই বোনেরা, কৃষিজীবীরা, দোকানদারেরা, হিন্দি ভাষী, দ্রাবিড় ভাষী, আসামি ভাষী, বাঙালি ভাষী, কামতাপুরি, রাজবংশী, গোর্খা ভাই বোনেরা, সব মানুষই, যাচ্ছে কারা, চলছে কারা, আন্দোলনে, বলছে কারা, ভয় পাবে না, লড়ে যাবে, দেখিয়ে দেবে আর জিতিয়ে দেবে। জিতবে কারা, জিতবে কারা, জিতবে কারা, জিতবে কারা? বিজেপি, ছি ছি, বিজেপি, ছি ছি, বিজেপি, বিজেপি, বিজেপি। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.